শুভ সকাল বন্ধুরা, আজ 11 সেপ্টেম্বর রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, মোদীর জন্মদিনে গুচ্ছ প্রকল্পের শুভারম্ভ, পঞ্চায়েত বিভাগে 1 লক্ষ আবাস গৃহের নির্মাণ, 1000 অমৃত সরোবরের খনন, 12,000 মহিলাকে 25,000 টাকা করে এককালীন অর্থ সাহায্য, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ভয় পাইনি, ভগবান এখনো ভয় মাথায় ঢুকিয়ে দেননি, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। সবাই নিরাপত্তায় ত্রুটি, তেলেঙ্গানা সরকারকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী। কাটাখাল বাইপাসে নিয়ন্ত্রণ হারিয়ে খেতে 2টি গাড়ি, জখম 5। লালাচড়ায় বন বিভাগের নোটিশ কিরে উচ্ছেদ আতঙ্ক, আজ অভিযান হচ্ছে না, জানালেন ডিএফও। শেষ দিনে সাকুল্যে 1100 ফর্ম জমা পড়ল শিলচর পুরসভায়, মোট হাউস হোল্ডিং 26,608। মোট হাউস হোল্ডের 10% জমা দেননি সেলফ অ্যাসেসমেন্ট ফর্ম, 1000 টাকার পুরকর বেড়ে দাঁড়াতে পারে প্রায় 20,000 টাকায়। মেলেনি জুন মাসের খাদ্য সুরক্ষার চাল, ক্ষুব্ধ সুবিধা প্রাপকরা, জুন মাসের চাল বরাদ্দ, সংবাদ মাধ্যমে সরকারের বিবৃতি ভুল প্রমাণিত। গ্রামেগঞ্জের কোনো কোনো সোসাইটিতে চাল বরাদ্দ হলেও মিলেনি শহরাঞ্চলে, আঙ্গুলের চাপ বাধ্যতামূলক হলে বঞ্চিত হবেন বহু 1 সদস্যের পরিবারের বয়স্ক ব্যক্তিরা। এবং সর্বশেষ খবরটি হলো, সুনাইয়ে সংবর্ধনার জোয়ারে বাসলেন সংখ্যালঘু কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান, কাজের বিনিময়ে গুরুদায়িত্ব অর্পণ করেছে দল, বললেন প্রাক্তন বিধায়ক আমিনুল। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে বিটুটি শেয়ার করুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে একসঙ্গে বেশ কয়েকটি প্রকল্পের শুভারম্ভ করবে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগ। প্রধানমন্ত্রী আবাস যোজনার 1 লক্ষ ঘর নির্মাণের কাজ শুরু হবে 17 সেপ্টেম্বর। বিভাগীয় মন্ত্রী রঞ্জিত কুমার দাস শনিবার সেই 1 লক্ষ সুবিধাভোগীর ঘর নির্মাণের টাকা রিলিজের প্রক্রিয়া সূচনা করেছেন। তাছাড়া কোভিডের ফলে স্বামীহারা 12,135 জন বিধবা মহিলাকে সেদিনই 25,000 টাকা করে অর্থ সাহায্য প্রদান করা হবে। মোদীর জন্মদিনেই 1000 অমৃত সরোবরের কাজও শুরু করবে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগ। শনিবার পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের ডিরেক্টরেটে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আবাস যোজনার 1 লক্ষ সুবিধাভোগীর ঘর নির্মাণের টাকা রিলিজের প্রক্রিয়া সূচনা করেছেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। তিনি জানান, কেন্দ্রের কাছ থেকে পাওয়া প্রধানমন্ত্রীর আবাস যোজনার 16 লক্ষ ঘরের মধ্যে 13 লক্ষ ঘরের টাকা ইতিমধ্যেই রিলিজ করে দেওয়া হয়েছে। এর মধ্যে ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে 6.5 লক্ষ ঘরের কাজ, 2.5 লক্ষ ঘরের কাজ শেষ করা হয়েছে মাত্র 15 মাসের মধ্যে, যা বিভাগের এক বড় সাফল্য। তাছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পে গতি আনতে গত মে মাসে একসঙ্গে ঘর মঞ্জুরির পত্রের সঙ্গে প্রথম কিস্তিও রিলিজ করে দেওয়া হয়। সেই আবাস গৃহের কাজ বিভিন্ন পর্যায়ে চলছে। শনিবার যে 1 লক্ষ সুবিধাভোগীর ঘর নির্মাণের টাকা রিলিজ করা হয়েছে, সেই ঘরগুলির কাজ আগামী 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে একসঙ্গে শুরু করার কথা জানিয়েছেন মন্ত্রী। তাছাড়া ইন্দিরা মিরি বিধবা পেনশনের প্রকল্পের অধীনে 12,135 জন বিধবা মহিলাকে 25,000 টাকা করে অর্থ সাহায্য দেওয়ার কথাও জানান তিনি। রঞ্জিত দাস জানান, মাসিক পেনশন ছাড়া 2019 সালের 1 এপ্রিল বা তারপর যেসব মহিলা স্বামীহারা হয়েছেন, তাদের এককালীন 25,000 টাকা করে অর্থ সাহায্য দেওয়া হবে। তাছাড়া 17 সেপ্টেম্বর একসঙ্গে 1000 অমৃত সরোবর খননের কাজ শুরু করার কথা জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্নের অমৃত সরোবর প্রকল্প রূপায়ণে দেশের মধ্যে মডেল হয়ে থাকবে আসাম, কারণ আসামে অত্যন্ত দ্রুততার সঙ্গে ওই প্রকল্পের কাজ শুরু করা হচ্ছে, অন্যান্য রাজ্য এখনও ওই কাজ করে উঠতে পারেনি। রাজ্যে মোট 3700টি অমৃত সরোবর গড়ে তোলা হবে, প্রত্যেক জেলায় নির্মাণ করা হবে 75টি করে অমৃত সরোবর। অপরদিকে 2টি কারের সংঘর্ষ ও নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে খাদে পড়ে যাওয়ায় জখম হয়েছেন 5 জন। ঘটনাটি ঘটেছে শিলচর বদরপুর জাতীয় সড়কের কাটাখাল শালচাপড়া বাইপাস রোডের কালীনগর পঞ্চম খণ্ড নতুন মসজিদের পাশে শনিবার বিকেল 4টে নাগাদ। সূত্র মতে, শিলচরের দিক থেকে আসা 2টি কার করিমগঞ্জ যাচ্ছিল, কাটাখাল বাইপাস রোডে আসার পর পিছনে থাকা কার 2টির সংঘর্ষ হলে জাতীয় সড়কের পাশে খাদে পড়ে যায়।
ঘটনাটি প্রত্যক্ষ করে স্থানীয় জনগণ ছুটে আসেন। খবর দেওয়া হয় কাটাখাল পুলিশকে। খবর পেয়ে কাটাখাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুদর্শন ভারতী দলবল নিয়ে ছুটে যান। পুলিশ ও জনতার যৌথ প্রচেষ্টায় দুটি কারের ভিতরে থাকা লোকদের উদ্ধার করে কালীনগর সরোজিনী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে ভর্তি করানো হয়। দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে কাটাখাল পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। দুর্ঘটনায় আহতরা হলেন শিলচর অম্বিকাপুরটির বাসিন্দা রূপম চক্রবর্তী, গুয়াহাটি আটগাঁওয়ের সত্যেন্দ্রর খুঁজি, গুয়াহাটি লালগণেশ এলাকার লাল বাহাদুর প্রসাদ, ফাটাশিল এলাকার গঙ্গাসাগর দাস ও নিজ কাটিগোড়ার জাকির হোসেন বড়বুইয়া। অপরদিকে হায়দ্রাবাদে মঞ্চে উঠে টিআরএস কর্মকর্তার মাইক কেড়ে নেওয়া ঘটনাকে নিরাপত্তার ত্রুটি হিসেবে দেখছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তেলেঙ্গানা সরকারকেই দায়ী করেছেন তিনি। শুধু এটাই নয়, একেবারে লঘুধারায় যেভাবে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ব্যক্তিকে তাতে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। তার মন্তব্য, আসামে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর সঙ্গে এই ধরনের ঘটনা ঘটলে আরও কড়া ব্যবস্থা নিত আসাম পুলিশ, মন্তব্য মুখ্যমন্ত্রীর। তবে ভিন রাজ্যের মঞ্চে এই ধরনের ঘটনায় তিনি মোটেই ভয় পাননি, কারণ ভয় জিনিসটি ভগবান এখনও আমার মাথায় ঢুকিয়ে দেননি বলেন তিনি। শুক্রবার হায়দ্রাবাদের ভাগ্যনগরে গণেশ উৎসবের বিসর্জন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত। কিন্তু সেখানে তিনি ভাষণ শুরু করার আগেই এক ব্যক্তি মঞ্চে উঠে মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করে, পরে সেই ব্যক্তিকে তেলেঙ্গানার শাসক দল টিআরএসের কর্মকর্তা বলে জানা যায়। দেহরক্ষী নিয়েই মঞ্চে উঠে পড়েন তিনি। শুক্রবারের হায়দ্রাবাদের ওই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ঘুরিয়ে ওই ঘটনার জন্য তেলেঙ্গানা সরকারকে দায়ী করেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, শাসক দলের কোনো নেতাকর্মীর পক্ষে এই ধরনের কাজ অত্যন্ত অশোভনীয়, কারণ নিরাপত্তা প্রদানের দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য সরকারের। শুক্রবারের মাইক কেড়ে নেওয়ার ঘটনা নিয়ে শনিবার দিল্লিতে মুখ্যমন্ত্রী বলেন, তেলেঙ্গানা সরকার যেভাবে পরামর্শ দিয়েছিল সেভাবেই অনুষ্ঠান হয়েছে। চার মিনারে অনুষ্ঠান করতে বারণ করা হয়েছিল, কারণ জুম্মার নামাজ রয়েছে সেখানে, এমজে রোডে করতে বলা হয়, তাই সেখানেই আয়োজন করা হয় অনুষ্ঠানের। কিন্তু অনুষ্ঠান যখন চলছিল তখন দেহরক্ষী নিয়ে এক ব্যক্তি মঞ্চে উঠে আমার একেবারে কাছে এসে প্রশ্ন করেন, আপনি কেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলছেন? আমি বলি, আমি তো ভাষণই শুরু করিনি, কি বলবো না বলবো কি করে জানলেন? কিন্তু মাত্র 30 সেকেন্ডের মধ্যে সেই ব্যক্তিকে মঞ্চ থেকে নিচে নামিয়ে দেওয়া হয়, পুলিশ তাকে দূরে সরিয়ে নেয়। কিন্তু বহু লোকের সামনে এই ধরনের ঘটনাকে দৃষ্টিকটু আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মঞ্চে উঠে একেবারে আমার কাছে চলে আসার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থায় যে শিথিলতা ছিল সেটা ধরা পড়েছে। আমাদের সংস্কৃতি হচ্ছে অতিথি দেব ভব, রাজনৈতিক বিরোধী কেউ হতে পারে, কিন্তু একবার সভা করার অনুমতি দেওয়ার পর নিরাপত্তার দায়িত্ব দেওয়া উচিত ছিল তেলেঙ্গানা সরকারের। সাধারণ লোক নিরাপত্তা ভাঙলে অন্য কথা ছিল, কিন্তু শাসক দলের লোক যখন নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন করে তখন সেটা অশোভনীয়, অমার্জনীয় হয়। কিন্তু মঞ্চে উঠে আসা ব্যক্তির গলায় ঝুলানো পতাকা থেকেই বুঝেছি তিনি টিআরএসের লোক। কিন্তু হায়দ্রাবাদের মঞ্চে নিরাপত্তা ভেদ করে এক ব্যক্তি একেবারে সশরীরে কাছে এসে পড়লেও ভয় পাননি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নিরাপত্তার চরম ত্রুটি সত্ত্বেও ভয় না পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, আমি ভয় পাইনি, নার্ভাস হইনি বা হতাশাও হইনি, কারণ ভয় জিনিসটি ভগবান এখনও আমাদের মাথায় ঢুকিয়ে দেননি। আমি এক রাজ্যের মুখ্যমন্ত্রী, ফলে সেটা নিয়েই চলতে হবে আমাকে, তাই বেশি প্রতিক্রিয়াও করিনি। কিন্তু ওই ঘটনা ইচ্ছাকৃত পূর্ব পরিকল্পিতভাবে করা হয়েছে, ফলে কে করেছে সেটাই হচ্ছে প্রশ্ন। তাছাড়া অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তেলেঙ্গানা পুলিশ যে মোটেই কড়া ব্যবস্থা নিচ্ছে না সেটাও শুনিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর মন্তব্য, শুনেছি একেবারে লঘুধারায় গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে, এমনই যে পিয়ার বন্ডেও ছাড়া যেতে পারে। কিন্তু আসামে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর সঙ্গে ওই ঘটনা ঘটলে আসাম পুলিশ আরও কঠোর ব্যবস্থা নিত। অপরদিকে লালাচুড়া বিট অফিসের অধীন শস্যগেনা এলাকায় 11 সেপ্টেম্বর অর্থাৎ আজ অবৈধ দখলকারীদের উচ্ছেদ অভিযান চালানো হবে বলে লালাচুড়া বিট অফিসারের জারি করা এক নোটিশকে কেন্দ্র করে বৃহত্তর দলচুড়া বিলাইপুর জিপি এলাকার বনগ্রামে বসবাসকারী নাগরিকদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। শনিবার লালাচুড়ার বিট অফিসের পক্ষ থেকে উচ্ছেদ অভিযানের নোটিশ প্রচার করার কথা এলাকায় চাউর হয়ে পড়ে শস্যগেনা এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে রীতিমতো হুলুস তুল পড়ে যায়। এলাকার জনসাধারণ তাদের সম্পত্তি নিয়ে চিন্তিত হয়ে পড়েন। বনগ্রাম এলাকার জনসাধারণ বুঝে উঠতে পারছেন না যে তারা কি করবেন। এদিকে লালাচুড়া বিট অফিসারের উচ্ছেদের নোটিশ জারি হলেও
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের প্রস্তুতি গ্রহণের খবর নেই। উচ্ছেদের নোটিশ সম্পর্কে হাইলাকান্দির ডিএফও জয়ন্ত ডেকার মতামত জানতে চাইলে তিনি বলেন, আজ কোনো উচ্ছেদ অভিযান হচ্ছে না। তিনি বলেন, ফরেস্ট ভিলেজ এলাকায় অবৈধভাবে দখলকারীদের জায়গা খালি করে বলতে গিয়ে বিট অফিসারের পক্ষ থেকে উচ্ছেদের নোটিশ জারি করা হয়েছে। ডিএফও ডেকা বলেন, উচ্ছেদ অভিযান হলে মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হন সেই জন্য তাদেরকে সম্পত্তি সরিয়ে নিতে বলা হয়েছে। অপরদিকে আসাম রাজ্য সংখ্যালঘু উন্নয়ন কমিশনের চেয়ারম্যান নিয়োগ পাওয়ার পর আমিনুল হক লস্কর সুনাই পৌঁছালে শনিবার সংবর্ধনার জোয়ারে বাসেন। এদিন সন্ধ্যারাতে সুনাই মইনুল হক চৌধুরী মুক্তমঞ্চে বর্ষণমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় সংবর্ধনা সভা। এদিন বিকেলে শিলচর বিমানবন্দর থেকে আমিনুলকে জমকালোভাবে স্বাগত জানান সুনাই বিজেপির কর্মকর্তা সমর্থক সহ সুনাইয়ের সাধারণ মানুষ। বিমানবন্দর থেকে বিকেল তিনটা নাগাদ গাড়ির বিশাল র্যালি নিয়ে সুনাই অভিমুখে আসে আমিনুলের কনভয়। যাত্রাপথে স্থানে স্থানে আমিনুলকে সংবর্ধনা ও অভিনন্দন জানান সাধারণ মানুষ। সন্ধ্যায় সুনাই মইনুল হক চৌধুরী মুক্তমঞ্চে পৌঁছান আমিনুল। তাকে একে একে সংবর্ধিত করেন দলীয় কর্মকর্তা সহ সমর্থকরা। বৃষ্টি সভার শুরুতে ব্যাঘাত ঘটালেও ক্রমেই স্বাভাবিক হয় পরিস্থিতি। সংবর্ধনা পর্ব শেষে নিজের বক্তব্যে আমিনুল বলেন, বিধায়ক থাকাকালীন কাজের পুরস্কার পেয়েছেন তিনি দলের পক্ষ থেকে। দলের রাজ্য সভাপতির সুপারিশে মুখ্যমন্ত্রী সরকারের তরফে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব তার হাতে তুলে দিয়েছেন। বলেন, শুনাইয়ে গত দেড় বছর কাজ হয়নি, এখন কাজ হবে। ভাঙ্গাচুরা সব রাস্তার কাজই কম দিনে সমাপ্ত হওয়ার নিশ্চয়তা প্রদান করেন আমিনুল। উল্লেখ করেন, কুম্ভীরগ্রামে ভিড় দেখে তিনি আশ্বস্ত হয়েছেন সুনাইবাসী তাকে ভুলেননি। অতীতে হেরে বিদায় নেওয়া সব বিধায়ককেই সুনাইয়ের মানুষ দ্রুত ভুলে গেছেন। যদিও কুম্ভীরগ্রামে উপস্থিত হয়ে তাকে এভাবে ভালোবাসা সিক্ত করায় সুনাইবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আমিনুল। স্পষ্ট করেন, রাজ্য সংখ্যালঘু উন্নয়ন কমিশনের বিশেষ গুরুত্ব রয়েছে। মোট ছয়টি সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ সুরক্ষা নিরাপত্তার জন্য 2003 সালে গঠন করা হয় এই কমিশন। কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে সরকার ও দল তাকে উপযুক্ত মনে করেছে। এক্ষেত্রে সুনাই সহ আসামের সংখ্যালঘু সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন আমিনুল। মাদ্রাসা প্রসঙ্গে সম্প্রতি তার মতামতকে কাটসাট করে উপস্থাপন করা হয়েছে বলে ক্ষোভ ব্যক্ত করে আমিনুল বলেন, ইসলামী শিক্ষা দেওয়া হয় সেই সব মাদ্রাসায়, সেই সব মাদ্রাসা নিয়ে কোনো বিরূপ অবস্থান নেই তার। তবে শুধু মাদ্রাসা নয়, কোনো মন্দির গির্জা গুরুদুয়ারেও যদি অনৈতিক কর্মকাণ্ডের সংযোগ পাওয়া যায় সেক্ষেত্রে ছাড় দেওয়ার অবকাশ থাকতে পারে না। সুনাইয়ের বর্তমান বিধায়কের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে চাচাসুলা বাসায় আক্রমণ করেন আমিনুল। সেই সঙ্গে তিনি বিধায়ক থাকাকালীন কর্মযজ্ঞের খতিয়ানও তুলে ধরেন। সংবর্ধনা সভার শুরুতে ভাষণ দেন সুনাই মণ্ডল বিজেপির সভাপতি বজন সেন। প্রাক্তন বিধায়ককে এই গুরুদায়িত্ব অর্পণ করায় রাজ্যের মুখ্যমন্ত্রী দলের রাজ্য সভাপতি সহ জেলা নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। উল্লেখ করেন, আমিনুলের হাত ধরে নতুন করে সুনাই সহ সমগ্র রাজ্যের উন্নয়ন ত্বরান্বিত হবে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।